মুজাহিদ এখন লুঠেরা কাশ্মীরে নগদের অভাবে একের পর এক ব্যাংক লুট করছে জঙ্গিরা অস্ত্রের জন্য হামলা চালানো হচ্ছে পুলিশ ফাঁড়িগুলোতে নোট বাতিল অর্থনীতিকে জোর ধাক্কা দিয়েছিলেন প্রধানমন্ত্রী এক ঘোষণায় তোলপাড় হয়ে যায় আসমুদ্র হিমাচল সন্ত্রাসের শিকরেও পরে কুঠারের কোপ নোট বাতিলের পর রাতারাতি কাশ্মীরের সেনার উপর পাথর ছোড়া বন্ধ হয়ে যায় টাকা দিয়ে পাথর ছোড়ানো হয় সেনার এই অভিযোগও নোট বাতিলের পর প্রমাণ হয়ে যায় নোট বাতিল সন্ত্রাসের গোড়ায় আঘাত হয়েছে বিজেপির এই দাবির যৌক্তিকতা খুঁজে পান অনেকে তবে সন্ত্রাসও চুপ করে বসেছিল না এই বছরে যেসব জঙ্গি কাশ্মীরে খতম হয়েছে বা ধরা পড়েছে সকলের কাছেই মিলেছে নতুন নোট নোট বাতিলের পর এত তাড়াতাড়ি জঙ্গিদের কাছে নতুন নোট পৌঁছলো কি করে গোয়েন্দা সূত্রে খবর টাকা এবং অস্ত্রের অভাবে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলি ঘুরছে তাই মরিয়া হয়ে লুটপাটের পথ নিয়েছে তারা মঙ্গলবার থেকে উপত্যকায় একাধিক ব্যাংকে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার ইয়ারিপোরার ইলাকি দেহাতি ব্যাংকে হামলা চালিয়ে 65,000 টাকা লুট হয়েছে খুন হন নিরাপত্তা কর্মী বুধবার কাকাপোরার একটি ব্যাংক থেকে লুট করা হয়েছে 3 লক্ষ টাকা বুধবারই ওয়াহিবাগের ইলাকি দেহাতি ব্যাংক থেকে লুট করা হয়েছে 5 লক্ষ টাকা নোট বাতিলের পর থেকে উপত্যকায় 12টিরও বেশি ব্যাংক লুট করা হয়েছে মাত্র কয়েক হাজার টাকার জন্য ব্যাংক লুটের ঘটনায় প্রমাণ করছে নগদের সংকটে ভুগছে জঙ্গি গোষ্ঠীগুলি অস্ত্রেরও অভাব রয়েছে তাদের সোমবার কুলগামের জেকে ব্যাংকে হামলা চালিয়ে 5 পুলিশ কর্মীকে খুন করা হয় লুট হয় অস্ত্র বুধবার সোপিয়ানের পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই করা হয় জঙ্গিদের কৌশল ধরতে পেরে পাল্টা তৈরি হচ্ছে প্রশাসন কাশ্মীর উপত্যকা জুড়ে বিভিন্ন ব্যাংকের 1,500 শাখা সক্রিয় রয়েছে এলাকা ভিত্তিক ভাবে ব্যাংকগুলিকে নিরাপদ স্পর্শকাতর অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্যাংকের নিরাপত্তায় জঙ্গি দমনে প্রশিক্ষিত আধা সেনা মোতায়েন শুরু হয়ে গেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন জঙ্গি দমন একটা ধারাবাহিক প্রক্রিয়া এর কোনো স্থায়ী সমাধান হয় না সেনাকে ভোতা করতে বারবার কৌশল বদলাবে জঙ্গিরা সেনাকেও তৈরি থাকতে হবে 24 ঘন্টার জন্য কমলিকা সেনগুপ্তের রিপোর্ট কলকাতা